নমস্কার বন্ধুরা প্রত্যেক সপ্তাহ এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশে জুন বুধবারের কর্মক্ষেত্র পেপার বন্ধুরা তো আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে কর্মক্ষেত্র পেপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকে ফ্রন্ট পেজে সেই সংক্রান্ত আপডেটগুলো নিয়ে যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হয় তো বন্ধুরা চলুন আজকের আপডেটটি কি আছে বা আজকের চব্বিশে জুনের পেপারে কি সমস্ত আপডেটগুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে দিই জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অলটি সিলেক্ট করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের জানাতে হলে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন তবু চলুন বন্ধুরা এখানে দেখি ফ্রন্ট পেজে প্রথমে যে জব বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো উত্তর মধ্য রেলে একশো ছিয়ানব্বই জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে যেখানে বিভিন্ন ট্রেডে তরুণ এবং তরুণীকে এখানে ট্রেনিং দেবে পরবর্তী আরেকটা খবর এখানে দেখুন করোনা যুদ্ধে সামিল হয়ে নিজের পায়ে দাঁড়ান এখানে বলা হচ্ছে করোনা ভাইরাস মোকাবিলায় এখনও পর্যন্ত একমাত্র হাতিয়ার স্যানিটাইজেশান এবং শুধু তাই জীবাণুমুক্ত করা নয় বাড়ি অফিস দোকান বাজার স্যানিটাইজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান নিয়ে শুরু করতে পারেন চাকরি ব্যবসা ও এখানে একটি ইয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছে মোট পনেরো দিনে প্রশিক্ষণ সেখানে হবে স্যানিটাইজেশানের পরিকাঠামো তৈরি ও স্যানিটাইজেশানের বিজ্ঞান সমস্ত প্রকরণ পদ্ধতি তো এবং পরবর্তীতে আছে আরেকটি দেখুন বন্ধুরা যেখানে বলা হচ্ছে এন টিপিসিতে একশো জন এক্সিকিউটিভ ট্রেনিং দেওয়া হবে যেখানে একশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে এন টিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টাল শাখায় বিভিন্ন শাখায় আপনার নিয়োগটি হবে বা ট্রেনিংটি দেবে পরবর্তীতে এখানে আছে দেখুন পাঁচ পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশে নিয়োগ যেখানে টোটাল সিট আছে এক হাজার পাঁচশো চৌষট্টিটি যেখানে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে যেখানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশ মিলিয়ে পরবর্তীতে এখানে আছে দেখুন রাজ্য সরকার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে টোটাল দু জনকে নেমে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পরবর্তীতে আরেকটি জব বিজ্ঞপ্তি আছে সেটা হলো আইটিআই কোর্সের যে ভর্তি সে ভর্তি চালু হয়ে গেছে যেখানে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক যোগ্যতা ইঞ্জিনিয়ার ও নন ইঞ্জিনিয়ার ট্রেডে পড়ার সার্টিফিকেট কোর্স এখানে আরেকটি দেখুন যেখানে বলা হচ্ছে দিনদয়াল পোর্ট ট্রাস্টে এক হাজার চুরানব্বই জন তরুণ তরুণ থেকে তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে বন্ধুরা তো এই ছিল কর্মক্ষেত্র এই সপ্তাহের সমস্ত চাকরির বিজ্ঞপ্তির আপডেট বন্ধুরা যে আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হোক এইটুকুই আশা করি যদি হেল্পফুল হয় ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের জানাতে হলে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণে কখনও কোনোরূপ কর্মক্ষেত্রের পেপার প্রত্যেক সপ্তাহের ন্যায় আপনারা পেয়ে যাবেন মিস যাবে না ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আগামী সপ্তাহের কর্মক্ষেত্রের পেপারে ততক্ষণ সকলকে গুড বাই